আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আজকে বাংলা ক্লাসে আমরা একটি নতুন বর্ণ শিখব দেখো তো বর্ণটিকে চিনতে পারো কি না বলো তো বর্ণটির নাম কি আমরা কিন্তু আগেই পড়েছি বলো কি ট ঠ তারপর কি হ্যাঁ ড তাই না বর্ণটির নাম কি ড আচ্ছা এখন বলো তো এ এর সাথে একটা বিন্দু দিয়ে দিলাম তাহলে কি হয়ে যাবে জানো ড বিন্দু র দেখেছ আরেকটা র চলে এসেছে কিন্তু এটা কিন্তু আমাদের ববিন্দু র না কোন র ড বিন্দু র সবাই বলো মিসের সাথে ড র র বলো ড বিন্দু র র র র সবাই মিসের সাথে হাত ঘুরাও আর মুখে বলো ড বিন্দু র ডয়ের সাথে বিন্দু দিয়ে দিলে কি হয়ে যাবে ড বিন্দু র আবার বলো আবার বলো ঠিক আছে তাহলে বর্ণটির নাম কি সবাই জোরে বলো হ্যাঁ ড বিন্দু র এখন চলো আমরা সবাই মিলে এই বিন্দুগুলো মিলিয়ে দেই ঠিক আছে রং দিয়ে দেখি তো কী হয়ে যাবে আচ্ছা সোজা দাগ দিলাম তারপরে বিন্দু বরাবর আমরা সবাই যাব ঠিক আছে দেখি তো কী হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বলো 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 কি হলো বলো তো হ্যাঁ ড আর দেখি তো এইখানে একটা শূন্য দিয়ে দেই কি হয়ে যাবে ডবিন্দুর র সবাই বলি র ডবিন্দুর র গাড়িতে রাখা আছে ঘড়ি আর ঝুরি ঝড়ের তোরে উড়ে যায় ঘুড়ি গাড়িতে রাখা আছে ঘড়ি আর ঝুরি ঝড়ের তোরে উড়ে যায় ঘুরি ডবিন্দুর র বলো তো আমরা ডবিন্দুরতে এই ছড়ার মাধ্যমে কি কি শব্দ পেলাম হ্যাঁ গাড়ি ঘড়ি ঝুড়ি ঝড় আর কি ঘুড়ি দেখেছ কতগুলো শব্দ পেয়েছি আমরা তাহলে ছড়াটি আবার একটু পরে ফেলি গাড়িতে রাখা আছে ঘড়িয়ার ঝুড়ি ঝড়ের তোরে উড়ে যায় ঘুড়ি ডবিন্দুর 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 তাহলে আমরা একটু শব্দগুলো আবার পড়ে ফেলি ডবিন্দুরতে ঘোড়া টকবক টকবক করে কে ঘোড়া হাটে তাই না ঘোড়া তারপর কি জোড়া বিড়াল মিউ মিউ করে কে হ্যাঁ বিড়াল বাড়ি সবাই বলো তো আবার ডবিন্দু ডবিন্দুরতে ঘোড়া জোড়া বিড়াল বাড়ি আবার বলো তো ডবিন্দু ডবিন্দুরতে কি হয় তারপর তারপর হ্যাঁ সবাই দেখো তো মিস এখন কি লিখছি কি লিখেছি ড বিন্দু র আবার দেখো তো কি লিখেছি হ্যাঁ আচ্ছা এবার তোমরা দেখাও তো মিসকে আচ্ছা তাহলে আমরা পারবো তো ড বিন্দু র ঠিক আছে এখন চলো সবাই তো আমরা এখন কি করব জানো আমরা এখন এই টুকরো কাগজগুলোকে জোড়া লাগাবো ঠিক আছে দেখি তো কি হয় আচ্ছা বলো তো প্রথমে কোন কাগজটি নিব। কোন কাগজটি নিব। এইটা এইটা আচ্ছা ঠিক আছে এই কাগজটি নেই ঠিক আছে দেখি তো এই কাগজটাকে আমরা এভাবে সোজা করি করেছি আচ্ছা এরপর তোমরা বলো কোন কাগজটি নিব এই দুটো থেকে এটা আচ্ছা তাহলে দেখি তো এইটা এইটার সাথে লাগিয়ে দেই লাগাই লাগাই এইটার সাথে লাগাই দেখি তো কি হবে আচ্ছা তারপর এই শেষের কাগজটি লাগাবো ঠিক আছে আমরা লাগিয়ে দেই দেখি তো কী হয়ে যাবে কি হয়ে গেল। সবাই বলো হ্যাঁ ড বিন্দু র ড বিন্দু র ভেরি গুড ডবিন্দু র কিভাবে লিখবে সবাই এখন দেখে নাও আমরা বাংলা কপিতে প্রথমে কি করব জানো প্রথমে আমরা ডবিন্দু মাত্রা দিব ঠিক আছে ডবিন্দু রতে একটা মাত্রা হয় তারপর আমরা ড লিখবো আমরা সবাই তো ড লিখতে পারি তাই না ড তারপর এইভাবে ছোট্ট একটা কি দিয়ে দিব বিন্দু দিয়ে দিব কি হয়ে যাবে ডবিন্দুর বিন্দু র আবার দেখে নাও প্রথমে একটা মাত্রা তারপর ড তারপর বিন্দু দিয়ে দিব কি হয়ে যাবে বিন্দু র তোমরা বাসায় বাংলা বাংলা বইয়ে পৃষ্ঠা নাম্বার একশো দুয়ে রতে কি কি হয় তোমরা সেই শব্দগুলো খুঁজে বের করবে ঠিক আছে তারপর রঙ করবে ড ডবিন্দুরতে জানো ঘড়ি হয় ঘড়ি তারপর বাড়ি এটা কি একটা নৌকা তরি তরি হবে না তাহলে কি হবে ঘড়ি বাড়ি রঙ করে ফেলবে আর বাংলা কপিতে তোমরা ডবিন্দু র লিখে মিসকে পাঠিয়ে দিবে সবাই ভালো থেকো আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ